হ্যালো বন্ধুরা, আজকে আমার বলা এই ক্রিমটি যদি তোমরা ব্যবহার করো তাহলে মুখের ব্রণর দাগ ছোপ, অনেক সময় মেছেতা হয়ে যায় কি করে বোঝা যায় না, সেই মেছেতার দাগ ছোপকেও কমিয়ে তুলবে। কপালে, ঘাড়ে, গলায় কিন্তু ছোট ছোট ফুসকুড়ি হয় এবং ঘাড়ে এইরকমভাবে ব্ল্যাক স্পট জমে যায়, অনেক সময় পায়েতেও দেখা যায়। তো এগুলোকে কিভাবে তুলবো বন্ধুরা কিছুতেই বুঝতে পারি না। তো আজকে আমার বলা এই মিরাকেল জাদুকর যদি ক্রিমটি তোমরা ব্যবহার করো আমার বলা পদ্ধতিতে, তাহলে কিন্তু তোমাদের যে কোনো কালো দাগ ছোপ একেবারে জন্য উঠে যাবে। তার জন্য নিয়ে নিতে হবে 1 চামচ মতো সিদ্ধ চাল, 2 চামচ গোলাপ জল এবং ওভারনাইট কিন্তু এটিকে আমরা ভিজিয়ে রাখবো। যদি সম্ভব না হয় তাহলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু ভালোই গুণাগুণ তোমরা পাচ্ছ। চালের গুণটা যাতে এই গোলাপ জলের মধ্যে চলে আসে সেটিকেই নিতে হবে আমাদেরকে। তারপর ওভারনাইট যে ভিজিয়ে রাখা চালের জলটি মানে গোলাপ জলটি, সেটার মধ্যে তো চালের গুণাগুণটা এসেই গেছে, তারপর অন্য একটি পাত্রে আমরা সেই 2 চামচ মতো গোলাপ জলটা ঢেলে নেব। এরপর আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। তোমরা গাছের পিওর অ্যালোভেরা জেলও নিতে পারো বা মার্কেট বেসের এরকম অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলটি ব্যবহার করেছি। এরপর নিয়ে নিতে হবে বাদাম তেল। বাদাম তেলই পাওয়া যায় মেডিকেল শপ বা যে কোনো কসমেটিক শপে কিন্তু পেয়ে যাচ্ছ। এখানেও 1 ঢাকনা মতো আমরা বাদাম তেল নিয়ে নেব। এরপর আমাদেরকে নিয়ে নিতে হবে একটু সামান্য কফি পাউডার। আমি এখানে নেসকাফে পাউডারটা ইউজ করেছি, একদমই সামান্য, দেখে হয়তো বুঝতেই পারছো। তো এরপর প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেব আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ছেড়ে দেবো যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিশে যায়। এই মতো অবস্থায় কিন্তু ব্যবহার করলে হবে না, আধা ঘন্টা মতো রেখে তারপর এটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এটি তোমরা কিন্তু 15 থেকে 20 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো, কোনো খারাপ হবার চান্সই নেই। এই শীতে তো তোমরা 1 মাস পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারো আর গরমকালে এটিকে তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করবে। এটিকে অন্য একটি কন্টেনারে নিয়ে আমি কিন্তু স্টোর করে রাখবো। এটিকে আমি প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে ব্যবহার করি নিজের ত্বককে আরও পরিষ্কার ঝকঝকে বানানোর জন্য। তোমাদের ত্বকেও যদি ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আজকে থেকেই এটিকে ব্যবহার করো এবং খুব চটজলদি এটি কিন্তু আমাদের ব্রণ ফুসকুড়ি মেছেটাকে কমিয়ে তুলতে সাহায্য করে। শুধুমাত্র মুখটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছ বা অনেক সময় ঘাড়ে, গলায়, পায়ে যদি ব্ল্যাক স্পট হয়ে থাকে তাহলে একটু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে সেই জায়গাতেই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করে নেবে। এটা মিরাক্কেল একটি ক্রিম বন্ধুরা, এটা যেখানেই ব্যবহার করবে না কেন সেইখানকারই কালো দাগ ছোপকে তুলে ফেলতে সাহায্য করে। তাছাড়াও ব্রণর মতো বড় বড় সমস্যাকেও কিন্তু তুলে ফেলতে সাহায্য করে, ব্রণ আর আসবেই না। যদি এটা আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে কিন্তু ব্রণ আর কোনোদিনও ফিরে আসবে না। অনেক সময় কপালে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়, কি করে হয়তো বোঝা যায় না, কিন্তু এটিকে ব্যবহার করলে সেই ফুসকুড়িকেও কিন্তু তোমরা নিমেষেই দূর করতে পারবে। এটিকে ব্যবহারের ফলে কিন্তু মুখ অনেক বেশি আগের থেকে পরিষ্কার হয়ে যায়, তাই যদি সামনে কারোর বিয়ে থাকে তাহলে অবশ্যই এটিকে বানিয়ে আজকে থেকে ব্যবহার করতে শুরু করে দাও। চালের জল, অ্যালোভেরা জেল, বাদাম তেল প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ত্বকের গভীরে গিয়ে ত্বককে অনেক বেশি পরিষ্কার করে এবং মেলানিনকে ফর্সা করতে সাহায্য করে। তার সাথে সাথে চালের জলের যে গুণাগুণ সেটি কিন্তু মারাত্মক, ব্রণর থেকে ব্রণ, বড় বড় ব্রণকেও কিন্তু তুলে ফেলতে সাহায্য করে এই চালের জল। তোমরা নর্মালও চালের জল ব্যবহার করতে পারো যদি এত কিছু ব্যবহার করতে না পারো। আমি বলবো অবশ্যই 1 সপ্তাহের এই চ্যালেঞ্জটি নিয়েই দেখো বন্ধুরা, আমি কথা দিচ্ছি একদমই বৃথা যাবে না। তোমাদের ত্বকের নানান ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে শুধুমাত্র রাতে শোয়ার আগে এই একটি মাত্র ক্রিম যদি তোমরা ব্যবহার করো। এটি ব্যবহার করলে 100% তোমাদের স্কিন প্রবলেম থেকে তোমরা মুক্তি পাবে। আজকের ভিডিও কেমন লাগলো জানিও।